নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ইলিশ মাছের খুব একটা পপুলার রেসিপি, ইলিশ ভাপা বা ভাপা ইলিশ। ইলিশ ভাপা কিন্তু বাঙালিদের অন্যতম সেরা একটা ট্রেডিশনাল রেসিপি, আর এটা খেতে ভীষণই সুস্বাদু। আপনি বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের টুইটার আর ফেসবুক ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি ট্রেডিশনাল ফেমাস বেঙ্গলি রেসিপি ইলিশ ভাপা। ইলিশ ভাপা বা ভাপা ইলিশ বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, ইলিশ মাছ নিয়েছি আমি 700 গ্রাম, 5টা কাঁচা লঙ্কা সামনের দিকটা চিরে চিরে রাখা আছে, জিরের গুঁড়ো, টক দই, হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা, 1 টিস্পুন রাই সর্ষে আর 2 টিস্পুন কালো সর্ষে নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখেছি। এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, আপনারা চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আর অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে একটা বড় টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবারে সব উপকরণগুলো এর মধ্যে মিশাবো। 1 টিস্পুন হলুদ দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুন চিনি দিলাম, চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, সর্ষে বাটা দেব, ফাইভ টেবিল স্পুন মতো সর্ষে বাটা দিলাম, টক দই দিলাম 2 টেবিল স্পুন, সর্ষের তেল দেব 3 টেবিল স্পুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে এবার মাছটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপর এর মধ্যে একটু জল অ্যাড করব, তারপরে আমরা ভাপাবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। 1/2 কাপ জল অ্যাড করলাম। যে পরিমাণ আমরা ঝোল রাখতে চাইবো জলটা আমাদের সেই পরিমাণ অ্যাড করতে হবে। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ভাপাবো। কড়াইতে জল দিয়ে আমি তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে এটাকে হিট দিচ্ছি ওভেনে। এবার কি করব, জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা ঠিক জলের অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকে। এবারে যেই জলটা ফুটতে শুরু করবে আমি ঢাকনাটা ঢেকে দেব, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে মিনিট 15 রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। ঢাকনাটাকে খুলে এটাকে আমি 5 মিনিট একটু ঠান্ডা হতে দেব, তারপর আমরা এটাকে খুলব। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বক্সটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। খুব ধীরে ধীরে কিন্তু টিফিন বক্সটা খুলতে হবে, কারণ একটা গরম ভাপ কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপা। আপনারা দেখলেন আমি কত সহজভাবে ইলিশ ভাপা তৈরি করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।